ভাবছো যে দিদি আজকে ছুটে কি अप्लाई করছে গাইস সেটাই তো আজকের ভিডিও দেখুন আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দ্য সোমি স্ক্যাম প্রোডাক্টের নিউলি লঞ্চ প্রোডাক্ট এই জেরি লিপ বামের উপর একটা কমপ্লিট রিভিউ আমি জানি তোমরা এই রিভিউটা দেখার জন্য অনেকেই অপেক্ষা করেছিলে তাই না তো ভিডিওটাকে অবশ্যই এন্ড অবধি দেখো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে এসে বেল আইকনটিকে অন করে রেখো আমার এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও তোমার ফোনে রোজ দেখার জন্য সো লেটস গাইস আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দ্য সোমি স্ক্যাম প্রোডাক্টের নিউলি লঞ্চ প্রোডাক্ট এই চেরি লিপ কার যেটার প্যাকেজিং খুবই সিম্পল গাইস দেখো সাধারণ একটা ছোট টিউবের মধ্যে এই প্রোডাক্টটা আসে যেটা খুবই হ্যান্ডি প্লাস ট্রাভেল ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট যেটা তোমরা ইজিলি ব্যাগের মধ্যে ক্যারি করতে পারছো এছাড়াও এর প্রাইসটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে এর প্রাইস গাইস খুবই রিজনেবল মাত্র 65 টাকা হ্যাড ইয়ার মাত্র 65 টাকা দাম এই লিপ গার্ডটা যেটা তোমরা ইজিলি লোকাল যে কোনো কসমেটিক শপ থেকে পারচেজ করতে পারছো এছাড়াও অনলাইনে অ্যাভেলেবেল আছে এছাড়াও বলে দিই 15 টাকা যতই দাম হোক না কেন তোমরা এর ওপর ইজিলি 10-15% ডিসকাউন্ট পেয়েই যাবে আর এই লিপ কাটের মধ্যে কোনো ধরনের হার্মফুল কেমিক্যাল ব্যাড প্রিজারভেটিভ ইউজ করেনি এটা একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট একটা ন্যাচারাল প্রোডাক্ট সো চলো এবার দেখি এর কোয়ালিটি অ্যান্ড টেক্সচারটা কেমন আর স্মেলটাই বা কেমন দেখো এই লিপ কাটের কালারটা কতটা সুন্দর হালকা পিঙ্ক কালারের এর সেট তার সাথে বলে দিই এর যে গন্ধটা না গাইস ভীষণ সুন্দর খুবই মিস্টিরিয়াস স্মেলটা যেরকম চেরি স্মেল হয় না ঠিক সেরকম তুমি যদি এই লিপ কাটটা রেগুলার ব্যবহার করো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে এই শীতে তোমার ঠোঁটে ড্রাইনেসের মতো সমস্যা সেটা দেখবে একদমই থাকবে না আর তার সাথে তোমার যদি ঠোঁট ফেটে সেখান থেকে ব্ল্যাক বেরোতে শুরু করে তাহলে তুমি যদি এটাকে রেগুলার ব্যবহার করো আই মিন দিনে 3-4 বার তাহলে দেখবে সেই ঠোঁট কাটা আই মিন ঠোঁট থেকে ব্ল্যাক বেরোনোর সমস্যা সেটা দেখবে 2-3 দিনের মধ্যেই ভালো হয়ে যাবে কারণ এর মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে যেটা সারাটা দিন আমাদের ঠোঁটটাকে সফট আর ময়েশ্চারাইজ করে রাখতে হেল্প করবে তার সাথে আমাদের ঠোঁটে যদি ব্ল্যাক প্যাচ আই মিন ঠোঁটে যদি পিগমেন্টেশনের সমস্যা থাকে সেটাও দেখবে খুব তাড়াতাড়ি চলে যাবে কারণ এর মধ্যে দেওয়া আছে চেরির এক্সট্র্যাক্ট যেটা আমাদের ঠোঁটের কালো প্যাচটাকে দূর করে আমাদের ঠোঁটটাকে নরম আর গোলাপি করে তুলতে হেল্প করবে তাই এই লিপ কাটটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আই হোপ ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে কারণ এই যে শীত পড়েছে শীতে ঠোঁট ফাটার সমস্যা তো কম বেশি আমরা প্রায় প্রত্যেকেই ফেস করছি তাই না তাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে একদম ভুলো না শেয়ার করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে যেটা লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ততক্ষণ খুব ভালো থেকো নিজে খেয়াল রেখো নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ ইউ অল